হ্যাঁ বন্ধুরা আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ল ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশেই আপনারা আবেদন করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখানে আপনারা আবেদন কী করে করবেন তার সাথে এখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করানো হবে সমস্ত ডিটেলসে তাহলে ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখতে থাকুন আর ভিডিও শুরুর আগেই জানিয়ে দিই যে বন্ধু চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে নেবেন তাহলে নিত্য নতুন চাকরির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে তার সাথে এই ভিডিওটাকে একটা লাইক করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেওয়া আজকের নোটিফিকেশনে কি বলা হয়েছে বন্ধুরা দেখে এই নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি এই প্রথমে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ল ডিপার্টমেন্ট এখান থেকে এই নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে এবার নিচে দেখে এখানে বলা হয়েছে নোটিস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ ফোর গ্রুপ ডি স্টাফ বন্ধুরা এখানে কিন্তু আপনাদের এই গ্রুপটি পদেই নিয়োগ করানো হচ্ছে অন কন্ট্যাকচুয়াল বেসিস এখানে আপনাদের এই পোস্টে যে নিয়োগ করা হচ্ছে এটা কন্ট্যাকচুয়াল বেসিসে নিয়োগ করানো হচ্ছে এবার দেখে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ইন অনলাইন মোড বন্ধুরা এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে থ্রু ইমেল এখানে আপনাদের ইমেলের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবার দেখি নিচে এখানে আপনাদের অ্যাপয়েন্টিং অথরিটি বলা হয়েছে অ্যাপয়েন্টিং অথরিটিতে বলা হয়েছে জয়েন্ট সেক্রেটারি ল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এখান থেকে আপনাদের অ্যাপয়েন্ট করা হচ্ছে এবার এখানে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে দেখি এখানে আপনাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে টোটাল চারটে ভ্যাকেন্সি আছে এবার দেখি এখানে আপনাদের বয়স বলা হয়েছে এখানে যারা পঁচিশ থেকে চল্লিশ বছর মধ্যে বয়স আছে যাদের তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে দেখি এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তার সাথে এখানে দেখি বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বন্ধুরা এখানে আপনাদের বাংলা এবং ইংলিশ ভাষা লিখতে ও পড়তে জানতে হবে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের দেখে বলে দেওয়া হয়েছে স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে এখানে আপনাদের আট হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে এবার বন্ধুরা দেখি এখানে আপনারা আবেদন কি করে করবেন এখানে আপনাদের আবেদনের জন্য দেখি এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসে আপনাদের ইমেল করে এখানে আবেদন করতে হবে এখানে আপনারা আবেদন যে করবেন এখানে আপনাদের একটা বায়োডাটা অ্যাড মানে দিতে হবে তার সাথে এখানে আপনাদের যাবতীয় সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে মানে এখানে ফোনে স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করে নেবেন ফাই পিডিএফ ফাইল তৈরি করে এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে আর আপনাদের যে বায়োডাটাটা তৈরি করবেন সেই বায়োডাটাতে কিন্তু লেখা থাকতে হবে মানে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট আপনারা যে পোস্টের জন্য আবেদন করছে সেটা হচ্ছে গ্রুপ ডি এটা কিন্তু লেখা থাকতে হবে আপনাদের বায়োডাটাতে এটা যদি না লেখা থাকে তাহলে কিন্তু এখানে আপনাদের আবেদন ক্যান্সেল হয়ে যেতে পারে এবার দেখি এখানে আপনাদের আবেদনের যে লাস্ট ডেট বলা হয়েছে সতেরো পাঁচ দু হাজার বাইশ এই মে মাসের সতেরো তারিখ অবধি আপনারা এখানে লাস্ট আবেদন করতে পারবেন বন্ধুরা আপনারা যারা এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নেবেন তাহলে বন্ধুরা এই ভিডিও তো শুধুমাত্র এটুকুই ছিল আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন আমি ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব আর যে বন্ধু এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেল নিত্য নতুন সরকারি হিসেবে চাকরির আপডেট দেওয়া হয় আর বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য